শুভ সন্ধ্যা। এমকে দত্ত পাবলিকেশন ফোরামের পক্ষ থেকে আপনাদের আজকে তৃতীয় পর্বের বুক রিভিউ অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা দুটো বইয়ের বুক রিভিউ করেছিলাম, একটি মৌমিতাকে লেখা পদ্য এবং অন্যটি ওলট পালট। আজকে আমরা যে বইটি নিয়ে আপনাদের সাথে সংযুক্ত আছি, এই বইটি ঠিক সাহিত্য গ্রন্থ হিসেবে এটিকে বলা যায় না, এটি একটি মেডিকেল টেক্সট বুক। আমি দেখতে পাচ্ছি এই বইটি যেটি আমার পেছনেও আছে, চারটি মেডিকেল টেক্সট বুক দেওয়া আছে, এই বইটির রিভিউ হবে। এটি হচ্ছে মেডিকেল টেক্সট বুক অন ইনজেক্টিং বটুলিনাম টক্সিন টাইপে। এই বইটির রিভিউর জন্যে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। রবীন্দ্রনাথের লেখা কবিতা, যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম, রদভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ফলে অপথালমোলজিস্ট মনে করতেছে বটুলিনাম টক্সিন আমি চোখে দেবো, ব্লেফারোস্পাজম এটা তো আমার সাবজেক্ট। নিউরোলজিস্ট মনে করতেছে যে আমার তো সব কিছু সমস্যা আমার ব্রেইনে, ফলে বাই অরিজিন এটা আমার সাবজেক্ট। অর্থোপেডিশিয়ান মনে করতেছে আমি ট্যান্ডন রিলিজ করে একসাথে দিচ্ছি, বটুলিনাম টক্সিনে আমার সাবজেক্ট। আবার ইএনটিওলারা মনে করছে যে স্পাসমোডিক ডিসফোনিয়াতে, ইভেন আই শুড সে ফিজিক্যাল মেডিসিন মনে করে তার আপার লিম্প এবং সার্ভাইকাল মাসলগুলোতে দেওয়ার প্যাটেন্সি শুধুমাত্র তার। ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টরা এইভাবে দেখছেন। ফলে বিভিন্ন স্পেশালিটির লোকজন এই বটুলিনাম টক্সিন একে মনে করছেন যে ওনাদের স্পেশালিটি। এবং যেহেতু এটার সেলস, মার্কেটিং এবং সাইন্টিফিক অ্যাক্টিভিটিসের সাথে আমি প্রায় 10 বছর থেকে সংযুক্ত, সেহেতু ডাক্তার সাহেবদের এই অভিজ্ঞতাগুলোর সাথে আমি সরাসরি সংশ্লিষ্ট। প্রায় সময়েই ওনাদের এই মনোভাবগুলো নিয়ে ওনারা আমার সাথে কথাবার্তা বলেছেন যে আসলে বটুলিনাম টক্সিন এ কার। তখন আমি মনে করেছি যে আসলে বটুলিনাম টক্সিন এ তো এমন একটি ব্রাঞ্চের যেটি নিয়ে আমি 7 বছর আগে বিসিপিএস লিখেছিলাম যে এটি তো একটি আলাদা ব্রাঞ্চ যেটির নাম শুড বি হওয়া উচিত নিউরোটক্সিকোলজি। তো এই কথাগুলো বলে আমি আমাদের আজকের বুক রিভিউ অনুষ্ঠানটা শুরু করলাম। আমি আমার সাথে আমার খুব শ্রদ্ধেয় সম্মানিত একজন অগ্রজ, আমার ডক্টর ইন্দ্রাণী ধর, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টরেট, ওনারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার পাশে আসার জন্য এই বুক রিভিউ অনুষ্ঠানে। উনি এই বইটির একটি স্পেশাল ডিসকাশন পর্বে সংযুক্ত থাকবেন আমাদের সাথে। আমি ডক্টর ইন্দ্রাণী ধরকে আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইন্দ্রাণী ধর, বইটির নাম রাখা হয়েছে এ মেডিকেল টেক্সট বুক অন ইনজেক্টিং বটুলিনাম টক্সিন টাইপ এ, ব্রেকেটে লেখা আছে থেরাপিউটিক্স অ্যান্ড বেসিক কসমেটিক্স। খুব সুনির্দিষ্টভাবে তিনটা জিনিস এখানে আমরা উল্লেখ করেছি, সেটি হচ্ছে এটি একটি ইনজেক্টিং বুক অন বটুলিনাম টক্সিন টাইপ এ। তার মানে বটুলিনাম টক্সিন টাইপ এ কে কীভাবে ইনজেক্ট করা হবে সেটির উপর একটি বই। এবং আরেকটি কথা সুস্পষ্টভাবে এখানে উল্লেখ আছে, ইট ইজ এ মেডিকেল টেক্সট বুক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বুক অ্যান্ড টেক্সট বুক? এটি, এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত অমীমাংসিত। অমীমাংসিত বললাম এই কারণে, আমি সিবিএসকে চিঠি লিখেছিলাম, সিবিএস ভারতের ইন্ডিয়ার একটি নামকরা মেডিকেল বইয়ের প্রকাশনী সংস্থা। আমি একটু স্মৃতিচারণ করে বলতে চাই, আমরা যখন পড়াশুনো করি তখন সিবিএস কর্তৃক প্রকাশিত BD84 আর হিউম্যান অ্যানাটমি আমরা ব্যাপকভাবে পড়েছি। তখন মেডিকেল টেক্সট বুক হিসেবে এটির কোনো সমাদর ছিল না। অথচ সিবিএসের কাছ থেকে আমি যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে ভারত সরকার এখন এটিকে টেক্সট বুক বলছেন। তখন আমি সিবিএসের কাছে জানতে চাইলাম কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটি বইকে টেক্সট বুক বলা যায়। আমি এই বিষয়টির অবতারণা এই জন্য করলাম, আমাদের মধ্যে হয়তো অনেকে কিছু এই বিষয়টা জানি, আবার হয়তো অনেকেই জানি না। তো সিবিএস আমাকে যে কথাটা বলল, বিশেষত মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টেকনিক্যাল সেক্টরের যে সমস্ত বইকে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের পাবলিকেশন ডিপার্টমেন্ট সিবিএসকে বলে দিয়েছে যে তখনই একটি বইকে টেক্সট বুক হিসাবে বলা যাবে যখন সে বইয়ের মধ্যে অ্যাটলিস্ট 40% বক্তব্য বা ফটোগ্রাফস বা টেবিল বা চার্ট অরিজিনালি অথর রিপ্রোডিউস করবেন, তখন সে বইটিকে টেক্সট বুকের মর্যাদা দেওয়া যাবে।
এবং আমি আমার বইয়ের নামের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছি, ইটস এ মেডিকেল টেক্সট বুক অন ইনজেক্টিং বোটুলিনাম টক্সিন টাইপ এ। খুব সুস্পষ্টভাবে বলেছি শুধুমাত্র বোটুলিনাম টক্সিন টাইপের ইনজেকশন প্রসিডিউরের জন্য এই বইটি, এবং এটিকে বলছি মেডিকেল টেক্সট বুক এ কারণে সিবিএস এর সেই যুক্তিটি যদি আমি মেনে নিই। আমি এখানে বলতে চাই এখানে যে 366 ফটোগ্রাফস ব্যবহৃত হয়েছে বইটিতে, আমি এখানে উল্লেখ করেছি যে 366 ফটোগ্রাফস হুইচ আর সেলফ এক্সপ্লেইনিং রোবাস্ট অ্যান্ড মেমোরেবল। এই 366টি ছবি ফটোগ্রাফস যেটিকে বলছি, এটি আমার স্টুডিওতে মডেলদের মাধ্যমে উঠানো হয়েছে, যার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি, একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে বটুলিনাম টক্সিন ইনজেকশনটি মানুষের শরীরে সঠিক মাসেলে প্রবেশ করানো হয়। এবং যেহেতু এখানে আই শুড সে যে দ্যাট 100% ফটোগ্রাফস যেগুলো স্টুডিওতে ওঠানো, এগুলো আমার নিজের রিজেনারেট করা, আমার স্টুডিওতে ওঠানো, সেহেতু ভারতের আইন অনুযায়ী এটিকে মেডিকেল টেক্সট বুক বলতে কোনো বাধা নেই। এই বইটিকে আপনারা দেখছেন যে আমি যেটা উঠিয়ে নিয়েছি, এই বইটির মধ্যে একটা প্লাস্টিক পলি র্যাপ করা আছে, র্যাপিং করা আছে, প্লাস্টিক পলিথিন র্যাপিং করা আছে, এবং এটি যখন আমাদের আউটলেটগুলোতে, বইয়ের দোকানগুলোতে বা মেডিকেল বুক হাউসগুলোতে কিংবা অনলাইনে পাওয়া যাবে, তখন এটি এই অবস্থাতেই পাওয়া যাবে। তার মানে এভাবে বইটি উপস্থাপন করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে এটিকে কেউ না ছিঁড়ে বা না খুলে, এটাকে ওপেন না করে, পলিথিনটা না সরিয়ে এই বইটি কেনার কোনো সুযোগ নেই। বইটিতে যে কাগজ ব্যবহার করা হয়েছে 120 ম্যাট পেপার, এই পেপারটা আবার ময়েশ্চারকে টেনে নেয়, হ্যাঁ, ফলে আমরা যখন র্যাপিংয়ের মাধ্যমে এয়ারটাকে আমরা একটু আটকে দিচ্ছি, সেহেতু পেপার কোয়ালিটি এবং পেপারের যে ক্রিজ, এই জিনিসটাকে আমরা কিছুটা ওভারকাম করতে পারবো। বাংলাদেশে যে সমস্ত মেডিকেল বই বেরিয়েছে, সে বইগুলোর প্রিন্টিং কোয়ালিটি, সে বইগুলোর প্রেজেন্টেশন, সে বইগুলোর ইনার পার্সপেক্টিভ, সবগুলো থেকে এই বইটিতে আমি বেশ কিছু ভিন্নতা আনার চেষ্টা করেছি। কারণ আমি দেখানোর চেষ্টা করেছি যারা মেড ইন বাংলাদেশ বলে নিজেদেরকে গর্ববোধ করতে পারে, তারাও মেডিকেল সেক্টরে একটি টেক্সট বুক বের করার মতো হিম্মত রাখে। আমি আমার কিছু পূর্ব অভিজ্ঞতা স্মরণ করতে চাই, বিশেষত এই বইটি বের করার পেছনের প্রেক্ষাপট। আমি যখন নিউরোটক্সিকোলজি নিয়ে কাজ করছি সেই 2009-10 থেকে, দীর্ঘদিন হয়ে গেল, আমাদের অনেক সিনিয়র প্রফেসরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি যে এই নিউরোটক্সিকোলজিতে বটুলিনাম টক্সিনের অ্যাপ্লিকেশন নিয়ে যেন আমরা কোনো একটা গাইডলাইন পাই। আজ পর্যন্ত বাংলাদেশে এটি প্রথম বই, এবং আমার বলতে দ্বিধা নেই যে আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা শ্রীলঙ্কাতেও আমি খোঁজ নিয়ে দেখেছি যে তাদের নিজেদের রাইটাররা এ ধরনের কোনো বই আজ পর্যন্ত সে সমস্ত দেশে প্রকাশিত হয়নি বা কোনো পাবলিশার বের করেনি। সো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বটুলিনাম টক্সিনের ইনজেক্টিং টেকনিক্সগুলো নিয়ে লেখা প্রথম বই হিসেবে এ বইটি আত্মপ্রকাশ করছে। এ বইটির প্রিফেসে আমি উল্লেখ করেছি, বিইং লিঙ্কড উইথ সেলস মার্কেটিং অ্যান্ড সাইন্টিফিক অ্যাক্টিভিটিস উইথ বেসিক অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিং অফ বটুলিনাম টক্সিন টাইপ ইনজেকশন, আই ফেল্ট দ্য নেসেসিটি টু জেনারেট দিস বুক। দো দ্য বটুলিনাম টক্সিন টাইপ এ হ্যাজ বিন ইউজড মোর দ্যান এ ডিকেড ইন বাংলাদেশ টু ট্রিট দ্য পেশেন্টস অফ ডিফারেন্ট রিলেটেড ইন্ডিকেশনস, আই নোটিসড দ্য ডাইভার্সিটিস ইন দ্য কেস সিলেকশন, ল্যাক অফ হোলিস্টিক মডেল অফ ট্রিটমেন্ট উইথ দ্য টক্সিন এ, ভেরিয়েশন ইন রিকনস্টিটিউশন যেটিকে আমরা ডাইলিউশন বলি, অ্যান্ড ইনজেক্টিং টেকনিক্স, অ্যান্ড ইভেন দ্য মাল্টিপল ওপিনিয়ন ইন প্রপার ডোজ অ্যান্ড কালপ্রিট মাসেল সিলেকশন। সো বটুলিনাম টক্সিন এ ইনজেক্ট করতে গেলে প্রথমে যে কেস সিলেকশন, রাইট মাসেল সিলেকশন, ডোজ সিলেকশন এবং ইনজেক্টিং টেকনিক, সবগুলোর মধ্যেই একটা ডাইভার্সিটি কাজ করছে, ওপিনিয়নের ভেরিয়েশন হচ্ছে। আমি দেখেছি ডক্টর টু ডক্টর এটি ভেরি করছে, এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেক ডক্টরেই নিজেকে মনে করছেন যে উনি যেটি করছেন দ্যাট ইজ অ্যাকুইরেট। এটি আমার কাছে মনে হয় জ্ঞান বিতরণের জন্যে খুবই বিপজ্জনক একটি বার্তা। এটি আমি বলবো না যে এটি শুধুমাত্র আমাদের দেশের একটি ব্যাধি, আমি বলবো এটি একটি আন্তর্জাতিক ব্যাধি। প্রত্যেকে
প্রত্যেক এক্সপার্ট যেটি করছেন উনি যদি মনে করেন যে এটি একমাত্র অ্যাকুরেট তাইলে আমাদের আসলে জ্ঞান যতক্ষণ পর্যন্ত ক্রস না হচ্ছে হুমায়ুন আজাদের একটি কথা আমি খুব পছন্দ করি নলেজ স্প্রিংস ফ্রম ডাউট নেভার ফ্রম ফেইথ বিশ্বাস থেকে কখনো জ্ঞানের সৃষ্টি হয় না অবিশ্বাস থেকে জ্ঞানের সৃষ্টি হয় তো যাই হোক বইটির শুরুতে আমি উল্লেখ করেছি যে মেডিকেল সায়েন্স ইজ দ্য ব্রাঞ্চ অফ নলেজ হুইচ ইজ কন্ট্রিবিউটেড বাই কাউন্টলেস ফিজিশিয়ানস রিসার্চার্স স্কলার্স অ্যান্ড রিলেটেড অর নন রিলেটেড পার্সনস দিস সায়েন্স ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং আমি লিখেছি ইন কোর্স অফ ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অ্যান্ড আপ টু ডেট রিসার্চ ইট ইজ নট ট্রু দ্যাট দ্য ফ্যাক্টস প্রসিডিওর ডাটা অ্যান্ড টেক্সট মেনশনড ইন দিস বুক ক্যান নেভার বি চ্যালেঞ্জড অর্থাৎ যে কেউ ইচ্ছে করলেই এই বইয়ের যে কোনো প্রসিডিওরকে চ্যালেঞ্জ করতে পারেন এবং আমি সেটিই চাই দ্য সাইন্টিফিক চ্যালেঞ্জ ইন দ্য মিরর অফ লজিক এক্সপেরিয়েন্স রিসার্চ অ্যান্ড ক্লিনিক্যাল প্র্যাকটিস উইল এনহান্স দ্য ফিটনেস অফ স্কিল অ্যান্ড পাওয়ার অফ নলেজ এটি লিখেই আমি বইটি শুরু করেছি এবং এটি একটি স্টার্টার ফ্রেন্ডলি বুক আমি বইটিতে অনেকগুলো চ্যাপ্টার সংযোজন করেছি এখানে প্রায় 50টি চ্যাপ্টার আছে শুরুতে লেখা আছে যে কিভাবে বইটি ব্যবহার করতে হবে হাউ টু ইউজ দিস বুক এবং ইলাবোরেটিভ কন্টেন্টসের মধ্যে টোটাল 50টা চ্যাপ্টার কতগুলো সেকশনে বিভক্ত এখানে টোটাল সেকশন আছে সেকশন এ বি সি ডি এফ জি এইচ এবং আই জি সেকশন পর্যন্ত আমরা থেরাপিউটিক্স আলোচনা করেছি বটুলিনাম টক্সিনের ইন্ডিকেশনের জন্য জি সেকশন পর্যন্ত এবং এইচে গিয়ে আমরা বেসিক কসমেটিক্স অর্থাৎ ফেসিয়াল অ্যাস্থেটিক্সে বটুলিনাম টক্সিন এ কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটার ইন্ডিকেশনগুলো নিয়ে আলোচনা করেছি খুব হালকাভাবে এই বইটিতে মূলত টার্গেট করা হয়েছে দ্য থেরাপিউটিক ইন্ডিকেশনস এবং কসমেটিক্সের মধ্যে আমি লিখে দিয়েছি বইয়ের নামেই দ্যাট ইজ দ্য বেসিক কসমেটিক্স বেসিক কসমেটিক্স সাইটগুলো আমি এখানে হাইলাইট করেছি এবং কনক্লুশনে যে সেকশন আই সেক্টরটি আছে কনক্লুশনে এখানে কিছু এডিটিভ টুলস আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল ইনজেক্টিং সেশন পরিচালনা করার জন্যে যে যে বিষয়গুলোর একজন নিউ ইনজেক্টরের প্রয়োজন হবে এই বিষয়গুলো এই বইতে সন্নিবেশিত আছে বাংলাদেশের প্রচুর ডাক্তার সাহেবের ওনাদের রিয়াকশান আমি দেখেছি সেটি হচ্ছে ওনারা বটুলিনাম টক্সিনে শুরু করতে পারছেন না এই কারণে যে ওনারা কোনো রেফারেন্স বুক পাচ্ছেন না যেখানে খুব হাতে কলমে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে এটি ইনজেকশন দেয়া হবে আমি তাদেরকে বলছি যে আপনারা বইটি নিন বইটি পড়ুন এবং বটুলিনাম টক্সিনের জন্য ইন্ডিকেটেড আই শুড সে এফডিএ অ্যাপ্রুভড যে সমস্ত ইন্ডিকেশন আছে সে সমস্ত ইন্ডিকেশনের ইন্ডিকেটেড কিছু রোগী জোগাড় করুন বইটিকে পাশে রাখুন যদি প্রয়োজন হয় আমি সেখানে আপনাদের সাথে থাকব অ্যাজ এ নিউ স্টার্টার আপনারা শুরু করতে পারবেন আপনারা যাত্রাটি শুরু করুন এ ধরনের একটি আবেদন আমি যে সমস্ত নিউ স্টার্টার বইটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন ডাক্তার আমাকে ফোনে বা মেসেঞ্জারে অথবা টেক্সটের মাধ্যমে আগ্রহ প্রকাশ করেছেন তাদের কাছে আমি এই বার্তাটি পৌঁছে দিয়েছি এই বইটিতে যতগুলো ফটোস ফিগার্স টেবিল এবং চার্ট ব্যবহার করা হয়েছে সেটির একটি লিস্ট আছে আলাদা আলাদাভাবে তবে আমি কোনো ইন্ডেক্সে যাইনি সচরাচর টেক্সট বইগুলোর লাস্টে একটা ইন্ডেক্স থাকে যে একটা অ্যালফাবেটিক ইন্ডেক্স ফলো করা হয় সেখানে আমি যাইনি এবং এটার ব্যাখ্যায় আমি লিখেছি দেয়ার ইজ নো টপিক ওয়াইজ অ্যালফাবেটিক ইন্ডেক্স অ্যাডেড উই ফিয়ার দ্যাট ইন্ডেক্স বেসড সেগমেন্টাল রিডিং মে হ্যাম্পার দ্য কমপ্লিট প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং উই আর স্ট্রংলি সাপোর্ট অ্যান্ড সাজেস্ট দ্য থ্রু রিডিং অফ দ্য চ্যাপ্টার্স ইন ডিটেইল এজন্য আমি ইচ্ছাকৃতভাবেই এখানে কোনো ইন্ডেক্স সংযুক্ত করিনি এখানে প্রচুর ছবি আছে আমি বোঝানোর চেষ্টা করেছি কীভাবে ইনজেক্ট করার সময় বটুলিনাম টক্সিন ইনজেক্ট করার সময় কোন কোন জিনিস আমরা নজরদারিতে রাখব যেমন আমি উদাহরণস্বরূপ যদি স্প্লেনিয়াস ক্যাপিটিস মাসেলটির কথা বলি যখন এই মাসেলটিতে আমি ইনজেক্ট করব আমি শুরুতে মাসেলটির একটি বর্ণনা দিয়েছি কিছু অ্যানাটমি আমি ফোকাস করার চেষ্টা করেছি লাইক অরিজিন এবং ইনসার্শন এবং এই মাসেলটির ফাংশনকে আমি ফোকাস করেছি এরপর দিয়েছি রেঞ্জ অফ ডোজ এরপর দিয়েছি নাম্বার অফ ইনজেকশনস এবং যে নিডেলটি আমরা ব্যবহার করব সেই নিডেলের লেন্থ আমি উল্লেখ করে দিয়েছি এই নিডেলের ডায়ামিটার আমি উল্লেখ করেছি এবং যখন আমি রোগীকে ইনজেক্ট করব তখন রোগীর পজিশনটা কী হবে এবং ফাইন্ডিং দ্য মাসেলস কীভাবে আমি মাসেলটাকে খুঁজে পাবো অনেক সময় মাসেল খুঁজে পাওয়া যায় পেশেন্টের বডিতে বাট আমি যখন ইনজেক্ট করতে যাই তখন দেখা যাচ্ছে যে মাসেলটাকে আমি ঠিক সেভাবে
পালপেট করতে পারছি না, তখন কিভাবে মাসেলটিকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেটিং দ্য মাসেলস, এই টেকনিকগুলো আমি উল্লেখ করেছি। এবং আমি ইনসার্টিং দ্য নিডল, যখন আমি নিডলটা প্রবেশ করাবো তখন কী কী সতর্কতা কশন আমাকে অবলম্বন করতে হবে আমি সেটি লিখেছি। এবং বটুলিনাম টক্সিন ইনজেকশন ইএমজি নামক একটি মেশিন আছে, সাউন্ড ইএমজি বলে, বা সাউন্ড ইএমজি ছাড়াও সিস্টেমিক ইএমজি মেশিন আছে, এগুলোর মাধ্যমেও এই ইনজেকশনটি দেওয়া যায়। মানে যত রকমভাবে বিষয়টিকে সহজ করা যায়, হ্যাঁ, সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা নতুন শুরু করছেন, এই ইনজেকশনটিতে চান, জানতে চান এবং নলেজকে সীমাবদ্ধ না রেখে আমি কিছু কথা বললাম, আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ এখানে আছেন, আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি। আমার পাশে আগেই আছেন ডক্টর ইন্দ্রাণী ধর এবং ডক্টর উজ্জ্বল ঘোষ। আমি এখন ডক্টর ইন্দ্রাণী ধরের দৃষ্টি আকর্ষণ করছি বইটির রিভিউর জন্য। ডক্টর ইন্দ্রাণী ধর তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি মনে করি একটা বই বা যে কোনো একটা সৃষ্টি হচ্ছে তার সন্তানের মতো, কারণ একটা সন্তান জন্ম দিতে মা যেরকম কষ্ট করেন 9 মাস গর্ভে ধারণ করে, আপনি মনে হয় 9 মাসের বেশি সময় দিয়েছেন, আমি ঠিক জানি না, তবে আপনার আছে বছরখানে লেগেছে, 9 মাস থেকে বেশি, সুতরাং সন্তানের চেয়েও বেশি এই বইটা। এবং এটা আন্তরিকতা ছিল আপনার, এবং আপনার সময় দিয়েছেন, এবং বিভিন্ন দেশের সাথে আপনি যোগাযোগ করেছেন এই বইটা রচনা করতে গিয়ে। এবং আপনি আরও যেটা আমার কাছে বেশি ভালো লাগলো, আপনি টেক্সট বুক হিসেবে এটাকে একটা অবস্থান দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি, আপনি বলেছেন যে ইতিমধ্যেই ঢাকার মধ্যে বা বাংলাদেশের কয়েকটা জায়গায় আপনার বইটা পৌঁছে গেছে, এবং আমি আশা করব অতি সম্প্রতি সময়ে এটা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। যেহেতু বললেন যে এই ধরনের বই বিভিন্ন দেশে এখনও সাহস করেনি যে এই এই ইনজেক্টিং বটুলিনিয়াম টক্সিন টাইপ এ, বইটার নামকরণটাই যথার্থ হয়েছে, এজন্য যে আপনি কী করতে কী বলতে চেয়েছেন বা কী আছে এর মধ্যে, সেটা অ্যাকশন ভার্ব ইনজেক্টিং, অর্থাৎ ডুইং সামথিং ইয়ার, এনিবডি যিনি এটা ইউজ করতে চাইবেন, যার দরকার আছে, আমি মনে হয় এটা একটা টোটাল গাইডলাইন, যে ট্রেনিং ম্যানুয়াল হতে পারে এটা, আবার একজন যার আগ্রহ ছিল না, হয়তো ডক্টর হয়েছে কিন্তু এই লাইনে, এই নিউরোটক্সিকোলজি লাইনে তার কোনো আগ্রহ ছিল না, আপনার বইটা দেখার পর বা পড়ার পর উনিও নিশ্চয়ই এদিকে আসার চিন্তাভাবনা করবেন এবং আসবেন। বিকজ আপনার আলোচনা থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে এটা একটা মাল্টি ফাংশনাল, এই বটুলিনিয়ামটা মাল্টি ফাংশনাল, বিকজ অফ এটা আমার ব্রেনের সাথেই, যখন আমার, আমরা জানি আমার টোটাল যে আমার 16 অর্গানস ইন মাই বডি, 16 সিস্টেম, অর্গানের সিস্টেম, এই সবগুলোর নার্ভাস সিস্টেম ইজ দ্য মেইন থিং, যেহেতু এটা নিউরো, দ্যাট মিনস এটা অনেক দিক দিয়ে এটা কাজ করবে, এবং এটা তো আছেই। এছাড়াও বইটার যে আমি পিকচারগুলো দেখেছি, এবং আপনি বলেছেন যে 40% আপনারই ডেসক্রিপশান, আপনার অভিজ্ঞতা থেকে আপনি এটাকে, 7 বছর যে আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, সে অভিজ্ঞতা থেকে কিন্তু এখানে এটা অভিজ্ঞতার আপনার ফল, সেহেতু আপনার 40% আপনার এখানে আছে প্যাটেন্ট, আপনি 40% আর বাকিগুলোও হয়তো আপনি বিভিন্ন জায়গায় রেফারেন্স হিসেবে নিয়েছেন। তো আমি অবশ্যই মনে করি যে এটা একটা অনেক বড় কাজ হয়েছে বাংলাদেশের জন্য, এবং আমরা গর্ববোধ করি যে আপনার মতো সন্তান আমার দেশের মাটিতে জন্মেছে, এবং এরকম একটা যদি ভগবান যদি সহায় হয়, যদি উনি আমাদের সাথে থাকেন, আমার মনে হয় আপনার বইটা বিশ্বের দরবারে পৌঁছে যাবে, এবং এটা একটা রেফারেন্স হবে যে মেড ইন বাংলাদেশ। আমরা, আপনি একটু আগে বললেন যে আমরা যখন মেডিকেল লাইনে পড়ি বা আমরা যে লাইনে পড়ি না কেন, আমরা কিন্তু মেইনলি ইন্ডিয়ান বইগুলোকে ফলো করি। আমি আমার জায়গায় যখন ছিলাম, আপনি আপনার জায়গা থেকে বলেছেন, সেটা এরকম চাই যে বাংলাদেশের ডক্টর মনোজ দত্তের বইটা বিশ্বের বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হবে, এবং টেক্সট বুক হিসাবেও যদি স্থান পাবে, এই আশাবাদ আমি রাখি। এবং আমি বলবো সবাইকে যে আপনারা ডক্টর যারা আছেন বা যারা এই লাইনে আগাতে চাচ্ছেন, তারা অবশ্যই এই বইটাকে আপনাদের গাইডলাইন হিসেবে ইউজ করতে পারেন, কারণ অনেক বেশি ইনফরমেশান, এবং বিশ্বে বিকজ অফ ওনার 7 ইয়ার্স এক্সপিরিয়েন্সের ফল হচ্ছে এটা। তো আমি আশা করব যে এটা দ্রুত বাংলাদেশের আনাচে কানাচে এটা ছড়িয়ে যাবে,
যেহেতু এখন অনেকগুলো আমাদের মেডিকেল কলেজ হচ্ছে এবং অনেক প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশে, মেডিকেল শিক্ষার ব্যাপারে সরকারও সদাশয় সরকারও বেশ তা ওনার দৃষ্টি দিচ্ছেন, সেই হিসাবে আপনার বইটা কাজে লাগবে এই আশাবাদ আমি রাখি। ডক্টর ইন্দ্রাণীধর তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন, আমি আবার অনুষ্ঠানে ফিরে যেতে চাই। উনি যে কথাটি বললেন যে বাংলাদেশের একটি বই হয়ে এটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে যাবে, এই অনুভূতিটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। এটা আমি সবসময় চেয়েছি যে আমাদের এক্সপার্টাইজ সেক্টরগুলোতে, সেটা লিটারেচারও একটা এক্সপার্টাইজ সেক্টর হতে পারে। হ্যাঁ, আমরা এক্সপার্টাইজ সেক্টর বলতে আমরা কী বুঝি, আমাদের মধ্যে একটা ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়েছে উপনিবেশিক সময় থেকে, এক্সপার্টাইজ সেক্টর মানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, এক্সপার্টাইজ সেক্টর মানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এক্সপার্টাইজ সেক্টর মানে নট লিটারেচার। হোয়াই নট? লিটারেচার একটা এক্সপার্টাইজ সেক্টর হতে পারে, ফিলোসফি একটা এক্সপার্টাইজ সেক্টর হতে পারে। হ্যাঁ, কেন না, সেটা অবশ্য অন্যদিনের আলোচনা, আমি আজকে আমাদের রিভিউতে থাকি। যাই হোক, ইন্দ্রাণী ধরকে অনেক ধন্যবাদ, আমার শ্রদ্ধেয় ইন্দ্রাণী ধর এতক্ষণ কথা বলছিলেন এই বইটি নিয়ে। আজকে আমাদের ডিসকাশনের ফোকাস পয়েন্ট আলোচক হিসেবে আমাদের মাঝখানে উপস্থিত আছেন ডক্টর উজ্জ্বল ঘোষ, তিনি এখানে দীর্ঘক্ষণ থেকে উপস্থিত ছিলেন। আমরা একই মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, পরবর্তীতে আমাদের প্রফেশনাল লাইফে এসে সে একদিকে আমি একদিকে, কখনো দেখা হয় কখনো দেখা হয় না, আজকে দেখা হলো অনেক দিন পর, দীর্ঘ সময় পর তার সাথে আমার দেখা হলো। সো সে এখানে আমাদের মাঝে উপস্থিত আছে, আমি ডক্টর উজ্জ্বল ঘোষকে কিছু বলার জন্য, তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ যে আলোচনা চলছিল যে মেডিকেল টেক্সট বুক অন ইনজেক্টিং বোটুলিনাম টক্সিন টাইপ এ, এই বইটা তৈরিতে মনোজদার যেই অবদান এবং যে চেষ্টা প্রচেষ্টা, এটার জন্য আমি দাদাকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। এই ধরনের বই বাংলাদেশে প্রথম, বাংলাদেশ কেন এবং সাউথ ইস্ট এশিয়া রিজনে প্রথম একটা বই হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটা জেনেও আমি খুব আনন্দিত। এবং এই এই ধরনের যেই নিউরোটক্সিকোলজি নিয়ে নতুন একটা যে প্রেজেন্টেশন হতে পারে, আমাদের অনেকে হয়তো আমরা এটা জানি না। যেমন আমার ফিল্ড অফ প্র্যাকটিস হচ্ছে, আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করছি, মেডিসিন নিয়ে কাজ করি, তো আমার যেই পড়াশোনা থেকে আমার যে নলেজটা আমি অ্যাকোয়ার করেছি, সেখানে কখনো এরকম প্র্যাকটিক্যাল যে ওরিয়েন্টেড যে এটা যে অ্যাপ্লিকেশান আমরা করি আমাদের দেশে এরকম হচ্ছে, এটা সম্পর্কে আমার ধারণা আসলে একটু কম ছিল। তো দাদার এই বইটা আমি দেখতে গিয়ে এবং এটা রিভিউ করতে গিয়ে আমার সেটাই মনে হলো যে আমরা এটা দিয়ে অনেক বেশি উপকৃত হব। নিউরোটক্সিন নিয়ে যে আলাপটা, আমি একটু নিজে বলতে চাই যে নিউরোটক্সিন জিনিসটা কি, আমি একটা এক্সাম্পল দিই। যেমন সাপের বিষ কিন্তু একটা নিউরোটক্সিন। তারপরে মনে করেন যে আফ্রিকায় যে আদিবাসীরা আছে, ওরা কিন্তু শিকার করার জন্য ওরা কিন্তু অ্যারো মানে তীরের মধ্যে কিন্তু এই ধরনের কিছু নিউরোটক্সিন ওরা দিয়ে কিন্তু শিকার করতো। ওটা দিয়ে ওরা কী করতো, শিকার করে পশুর উপর তীর মারতো এবং তীর দিয়ে ওই পশুটা প্যারালাইজড হয়ে যেত এবং ওই পশুটাকে তারা ইউজ করতো। তো এই যে এই ধরনের একটা কনসেপ্ট থেকে নিউরোটক্সিন, এটা যে চিকিৎসার জন্য দেওয়া যেতে পারে, টক্সিন মানে তো বিষ, তাই না? তো এই টক্সিনটার আবার কিন্তু থেরাপিউটিক লেভেল আছে, বা থেরাপিউটিক লেভেলের থেকে বেশি কিছু হয়ে গেলে সেটা লিথাল ডোজ বা টক্সিক ডোজ। তো নিশ্চয়ই এই বইটাতে আমি পড়ে দেখলাম যেটা, যে এই বইটাতে থেরাপিউটিক ডোজ নিয়ে আলাপ করা হয়েছে, যে এই ওষুধটারই যদি প্রপারলি এডিকুয়েট ডোজ এবং এডিকুয়েট জায়গায় যদি এটা দেওয়া যায়, তাহলে এটা তার অ্যাপ্লিকেশানটা এবং এটা দিয়ে যে যেই যে রোগগুলোকে আমরা ট্রিট করতে পারছি সেটা কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাবো। যেমন মনে করেন, আমি আমার যতটুকু আমার জানা আছে তার মধ্যে হচ্ছে যে নিউরোলজি নিয়েই, নিউরোলজি সাবজেক্টে এটার বেশি অ্যাপ্লিকেশান। স্পেশালি যেমন কারো কারো হেমিস্পেশাল স্পাজম হয়, মুখের এক পাশটাতে কুচকে যায়, পেইন হয়, হ্যাঁ কন্ট্রাকশান হয়, সেটাতে ব্যথা হতে পারে, এই হেমিস্পেশাল স্পাজমের জন্য বোটুলিনাম টক্সিন খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারপরে মনে করেন যে স্ট্রোক হওয়ার পরবর্তী সময় শরীরের বিভিন্ন অংশ মাংসপেশি শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, স্পাস্টিক হয়ে যায়, সেগুলোর মাংসপেশিগুলোকে এই ওষুধের মাধ্যমে অনেকটা ফ্ল্যাসিড করে, প্যারালাইজ করে সেই জয়েন্ট বা
মাসেলের মোবিলিটি বাড়ানো যেতে পারে। গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে একটা রোগ আছে যেখানে হচ্ছে খাদ্যনালী মোটা হয়ে যায়, ওখানে নার্ভ কাজ করে না সেখানে, এবং খাবার গিলতে অসুবিধা হয়। একলাসিয়া কার্ডিয়া নামে একটা রোগ আছে যেখানে এন্ডোস্কোপির মাধ্যমে এই বোটোলিনাম টক্সিনটাকে ওই জায়গায় যদি ইঞ্জেকশনটা দেওয়া যায় ওই জায়গার স্ফিংক্টারটা খুলে যায় এবং খাবার গিলার যে অসুবিধাটা সেটা ঠিক হয়ে যায়। একইভাবে আমি বলবো আরও অনেক রোগ আছে, যেমন শিশুদের জন্মগত ত্রুটি, কেউ হয়তো বার্থ ইঞ্জুরি হয়েছিল, তার একটা সিপি নামে বলে সেরিব্রাল পলসি, সেটাতেও কিন্তু হাত পা এরকম স্টিফ হয়ে যেতে পারে, সেটাতে ব্যবহার করা যেতে পারে। তেমন করে আপনার মনে করেন গাইনিকোলজিক্যাল ইস্যু যদি বলি, যে ওভার অ্যাক্টিভ ব্লাডার, ফেসিয়াল বিভিন্ন জায়গায় এজিংয়ের কারণে ক্রিজ হয়ে যেতে পারে, ওইটাতে অত্যন্ত চমৎকারভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তো এই জিনিসটা আসলে হেল্প করতে পারে, এটা থেকে তারা তাদের জ্ঞান আহরণ করতে পারে। এবং এটার জন্য আমি দাদার এই বইটার একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমি আশা করব যে এটা আমাদের যারা এটা মানে প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং ফিজিশিয়ান, মনে করেন গাইনিকোলজি, সবাই ডার্মাটোলজি, সবাই এই বইটাকে ফলো করবে। এই বইটা হতে পারে যে একটা ওয়ার্কশপ, কেউ করছে ওয়ার্কশপের একটা গাইডলাইন হিসেবে এই বইটা ইউজ করা যেতে পারে। তো আমি এই বিষয়টাই আমি আমার মেডিকেল প্রফেশনে ঢোকার পরপরই দাদাকে খুব আমাকে খুব স্নেহ করতেন, সেখান থেকে চিনি ওনাকে। আমি শুধু একজন ডাক্তার হিসেবে চিনি, আমি একজন কবি হিসেবেও চিনি ওনার। মানে মেডিকেল সায়েন্স যতটুকু উনি পড়েছেন তার চেয়ে বেশি ওনার কবিতাটা ওনার বেশি ওনার মধ্যে ছিল, এবং সেগুলোই এত বছর পর উনি আত্মপ্রকাশ করে আসলেন। আমার মনে মনে একটা চিন্তা ছিল এবং আমি বিশ্বাস করি, আমি আজকেও দাদার সাথে এটা শেয়ার করেছি আমার সাথে যখন আগে কথা হয়েছে, যে দাদা আপনি এক সময় যেটা করবেন এটা আমার মনে মনে বিশ্বাস ছিল, আপনি এটা করবেন, আপনি এই ধরনের কবিতার বই বা এই যে বোটুলিনাম টক্সিন। আসলে দাদা সম্ভবত 7 বছর না, 2008 বা 2009 থেকে দাদা এই কাজটা শুরু করেছেন, এবং এটা নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স দাদা এটা নিয়ে কাজ করছেন। তো আমি আশা করব এই বইটা শুধু মানে কয়েকটা সেন্টারে সীমাবদ্ধ না থেকে এটার ওয়াইড স্প্রেড একটা হবে, প্রচার হবে, এবং এইটার থেকে আমরা চিকিৎসক সমাজ বা অন্যরা এটা ইউটিলাইজ করবে এবং সারা সমাজ এটা থেকে উপকৃত হবে। এবং এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ স্যার। অনেক দিনের পরিচিতি, সে পরিচিতিটুকু তুলে এনে আমাকে সম্মানিত করেছেন, এজন্য উজ্জ্বল ঘোষকে, ডক্টর উজ্জ্বল ঘোষকে, আমার ছোট ভাই উজ্জ্বল, তাকে আমি অনেকদিন থেকে চিনি, সে যেটা বললো যথার্থই বলেছে, তাকে আমার শুভকামনা, ধন্যবাদ। ডক্টর উজ্জ্বল ঘোষ একটা কথা বলছিলেন যে এটা আসলে একটি টক্সিন, টক্সিনটিকে আমরা রিমেডিতে নিয়ে গেছি। আমি বইটির শুরুতে 23 নম্বর পৃষ্ঠায় এখানে আমি উল্লেখ করে দিয়েছি, ফ্রম দ্য টক্সিন টু দ্য রেমেডি, এখানে টিটাকে বড় করা আছে, টক্সিনের টি, এই টিটা শেয়ার হয়েছে বোটুলিনামের সাথে, শেয়ার হয়েছে টক্সিনের সাথে, শেয়ার হয়েছে টাইপের সাথে, বোটুলিনাম টক্সিন টাইপে, ফ্রম দ্য টক্সিন টু দ্য রেমেডি। এবং আসলেই এটি একটি টক্সিন, এখানে আমাদের ডোজিং যদি সঠিকভাবে না হয় তাহলে রোগের আরোগ্যের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, আবার ডোজিং যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রেও আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব না। আর যে সমস্ত রোগের কথা উল্লেখ করা হয়েছে এর বাইরেও প্রচুর রোগ, প্রচুর ডিজিজ, FDA অ্যাপ্রুভড এবং FDA নট অ্যাপ্রুভড, এই ডিজিজগুলো এই বইতে আমরা আলোচনা করেছি। FDA নট অ্যাপ্রুভড ডিজিজগুলো আলোচনা করার কারণ হচ্ছে FDA US FDA তো অবশ্যই US FDA, অবশ্য এর বাইরেও এখন FDA আছে, কোরিয়ান FDA আছে, কিন্তু আমরা সচরাচর FDA বললে US FDA কে মিন করি। একসময় এটা বলতে হতো না যে US FDA, FDA মিনস US FDA, কিন্তু এখন এটা বলতে হয় কারণ কোরিয়ান FDA আছে, সাউথ কোরিয়ান। সো তাদের অ্যাপ্রুভড ইন্ডিকেশনগুলো যেমন এই বইটিতে উল্লেখ আছে, নন অ্যাপ্রুভড ইন্ডিকেশনগুলোরও আলোচনা আছে। এটা আলোচনা করার কারণটা হচ্ছে এটাই, এই ওষুধটি আমরা অবশ্যই ডিসকারেজ করি US FDA ইন্ডিকেশনের বাইরে যেন এটির প্রয়োগ না হয়। এবং বোটক্স বাংলাদেশের রেজিস্টার্ড মেডিকেশন হিসেবে ইঞ্জেকশন বোটক্স 100 ইউনিটস যখন আমরা ব্যবহার করি, আমি ডাক্তারদেরকে বলে দেই যে আমরা শুধুমাত্র US FDA অ্যাপ্রুভড ইন্ডিকেশনেই
এটির সেলস এবং মার্কেটিং আমরা এটিকে সীমাবদ্ধ রাখি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ইউএস এফডিএ অ্যাপ্রুভড ইন্ডিকেশনের বাইরেও এই ওষুধটি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের সীমান্ত একটি অবারিত সীমান্ত, এই সীমান্ত দিয়ে সব কিছুরই অনুপ্রবেশ ঘটছে। আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন বক্তব্যে সরকারকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করেছি, বিশেষত ঔষধের ক্ষেত্রে যেন আমরা এখানে আমাদের কোনো শৈথিল্য আমরা প্রদর্শন না করি। কিন্তু তারপরও অনেক আনরেজিস্টার্ড ঔষধ বাংলাদেশে তার মার্কেট করে নিয়েছে। আমি প্রায় সময়ই বিভিন্ন ডাক্তার সাহেবদের কাছ থেকে ফোন পাই, এদের মধ্যে অর্থোপেডিক্সের ডাক্তার আছেন, নিউরোলজিস্টরা আছেন, যে ওনাদের বোটক্স দরকার। যেহেতু বটুলিনাম টক্সিনের ট্রেড বোটক্স এবং বাংলাদেশের একমাত্র রেজিস্টার্ড বটুলিনাম টক্সিন ইনজেকশন বোটক্স 100 ইউনিটস, ফোন পাই যে ওনাদের বোটক্স দরকার। তখন আমি খুব বিনীতভাবে জিজ্ঞেস করি যে স্যার বা ম্যাডাম, আপনারা কোন ইন্ডিকেশনে এটি ব্যবহার করবেন? বাংলাদেশের শিক্ষিত সমাজের মধ্যে, ডাক্তারদের মধ্যে বা ইঞ্জিনিয়ারদের মধ্যে একটি মনোভাব আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে কোথায় এবং কেন। এই দুটো প্রশ্নে আমাদের শিক্ষিতরা খুব শঙ্কিত হন, কারণ কেনর জন্ম দেয়। সক্রেটিসকে নাকি একবার আটকে রাখা হয়েছিল, কারণ সে তার ছাত্রদেরকে শিখিয়েছিল প্রশ্ন করতে। প্রশ্ন করার অপরাধে সক্রেটিসকে আটকে রাখা হয়েছিল। সে তার ছাত্রদেরকে শিখিয়েছিল যে তোমরা প্রশ্ন করবা। আমিও ডাক্তার সাহেবদেরকে বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা কোন ইন্ডিকেশনে ব্যবহার করবেন। তখন ওনারা আমাকে ইন্ডিকেশনের নাম অনেকে বলেন, আমাদের যে সমস্ত রেগুলার বেসড বোটক্স ক্লিনিক আছে ওখানে এটার দরকার হয় না, ইউএস এফডি ইন্ডিকেশনে ব্যবহৃত হয়। কিন্তু এর বাইরে যে সমস্ত আছেন ওনারা বলে আমরা অ্যাপ্রুভড ইন্ডিকেশনে ব্যবহার করব। তখন আমি জিজ্ঞেস করি যে স্যার, অ্যাপ্রুভড ইন্ডিকেশন কোথায় ইন্ডিকেশনে ব্যবহার করবেন? প্রায় সময় তারা গড়িমসি করেন, বলতে চান না। এমনকি ব্রেকিয়াল প্লেক্সাস ব্লকেও একজন নামকরা অর্থোপেডিশিয়ান এটি ব্যবহার করার জন্য কিনতে চেয়েছিলেন, আমি ওনাকে নিরুৎসাহিত করেছি। কিছু কিছু নন অ্যাপ্রুভড ইন্ডিকেশন এই বইটিতে উল্লেখ আছে। উল্লেখ করার কারণ এটাই যে এই সমস্ত ইন্ডিকেশনে বোটক্স ব্যবহৃত হতে পারে, কিন্তু এখনও অ্যাপ্রুভাল পাইনি। আমি ইউএস এফডিএ এর কিছু নীতিমালা পড়ছিলাম। এফডিএ যে সমস্ত ইন্ডিকেশনে অ্যাপ্রুভ করে, সেগুলোতে অ্যাপ্রুভ করার জন্য আগে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, এটার উপর এটা প্রয়োগ করা হয় বিভিন্ন ইন্ডিকেশনে। আমার নন অ্যাপ্রুভড ইন্ডিকেশনগুলো এই বইতে উল্লেখ করার কারণটা হচ্ছে, যারা ক্লিনিক্যাল ট্রায়াল করছেন তারাও যেন ট্রায়ালটা সঠিকভাবে করেন। যেমন অ্যানাল ফিশার, এখনও এটি ইউএস এফডিএ অ্যাপ্রুভাল পায়নি, কিন্তু অ্যানাল ফিশারে বাংলাদেশেই বটুলিনাম টক্সিন ব্যবহার হয়েছে। বটক্স ব্যবহার হতে না পারে, কিন্তু অন্য বটুলিনাম টক্সিন ব্যবহার হয়েছে। আমার উল্লেখ করার কারণটি হচ্ছে, যদি আমরা ক্লিনিক্যাল ট্রায়াল বা নন অ্যাপ্রুভড ইন্ডিকেশনেও ব্যবহার করি, আমরা যেন সঠিকভাবে ব্যবহার করি, সঠিক ডোজে ব্যবহার করি, সঠিক মাসেলে, সঠিক পদ্ধতিতে, সঠিক তরিকায় ইনজেকশনটির প্রবেশ ঘটাই। কারণ আমরা যেখানে প্রবেশ ঘটাচ্ছি সেটি মানুষেরই শরীর। মোটা দাগে আমি যে সমস্ত ইন্ডিকেশনে আলোচনা এই বইটিতে আমি রেখেছি, সেগুলো থেরাপিউটিক্স চ্যাপ্টারে। তার আগে জেনারেল প্রিন্সিপালের মধ্যে আমি সাইড ইফেক্ট, সেফটি মার্জিন এবং এই ইনজেকশনটির ফেলিউর নিয়ে আমি প্রায় 64 পৃষ্ঠা আলোচনা করেছি। এটির সেফটি মার্জিন, সাইড ইফেক্টস এবং ফেলিউর নিয়ে এই বইটিতে 64 পৃষ্ঠা আলোচনা আছে। এরপরে আমি ডিজিজ ওয়াইজ আলোচনাতে গেছি। ডিজিজগুলো যেটা ডক্টর উজ্জ্বল বলছিলেন, যে ব্লেফারোস্পাজম, হেমিফেশিয়াল স্পাজম, ওরোমেন্ডিবুলার ডিস্টোনিয়া, জ ডিস্টোনিয়া, উইথ টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার, ট্রাইসেবিলাল নিউরালজিয়া, স্ট্রাবিসমাস, অ্যান্ট্রোপিয়ন থেকে শুরু করে একদম ক্রনিক মাইগ্রেন পর্যন্ত আলোচনাটা আমি শেষ করেছি, শুধুমাত্র হ্যাড, ফেস এবং ওরাল ক্যাভিটির আওতায়। আমি হিউম্যান বডিকে কতগুলো রিজিয়নে ভাগ করে বইটির আলোচনা সাজিয়েছি। এরপর আমি গিয়েছি ন্যাক, ল্যারিংস এবং ফেরিংসে। ন্যাকের আলোচনাতে সার্ভাইকাল ডিস্টোনিয়া এসেছে, অ্যাসপাসমোডিক ডিসফোনিয়া এসেছে। অ্যাসপাসমোডিক ডিসফোনিয়া রোগটিতে ভয়েস, আমাদের ভোকাল যে বক্সটা আছে, ভয়েস বক্সটা আছে, সেটি আক্রান্ত হয় এবং আমাদের গলার স্বরটি কর্কশ হয়ে যায়। এটি ইএনটিতে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। স্পাসমোডিক ডিসফোনিয়াতে বাংলাদেশের একদম মেডিকেল ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতাল, তারা ব্যবহার করছে স্পাসমোডিক ডিসফোনিয়াতে, যদিও এটি ইউএস এফডিএ অ্যাপ্রুভড কোনো ইন্ডিকেশন না, কিন্তু সেখানে ওনারা ওনাদের ডিপার্টমেন্টেই বেশ আয়োজন করে প্রতি মাসে এক থেকে দুবার ব্যবহার করেন। এই 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 ইন্ডিকেশনে রোগীদের 8 থেকে 10 ইউনিটের বেশি প্রয়োজন হয় না, ওনাদের 10 থেকে 12 জন রোগী থাকলে ওনারা আমার সাথে যোগাযোগ করেন। সো বিজনেস পলিসি অনুযায়ী আমি ওনাদের কাছে বোটক্স দিয়ে থাকি, কিন্তু সাইন্টিফিক পলিসি অনুযায়ী আমি ওনাদেরকে ডিসকারেজ করি। ফলে আমি একটি মধ্যবর্তী পন্থা অবলম্বন করেছি, সেটি হচ্ছে আমি ডাক্তার সাহেবদের একটি অ্যাপ্রুভাল নিয়ে রাখি যে এটি ইউএস এফডিএ অ্যাপ্রুভড ইন্ডিকেশন না, অ্যালার্গন এই সমস্ত ইন্ডিকেশনে এটিকে ডিসকারেজ করছে। আপনারা যদি আমাদেরকে এই ধরনের কোনো ডকুমেন্ট দেন যে আপনারা আপনাদের নিজেদের রিস্কে, যেহেতু বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটি, হ্যাঁ, তাদের ডিপার্টমেন্ট অফ অটোলেরিনজিওলজি স্পাসমোডিক ডিসফোনিয়ার জন্য এটি ব্যবহার করছে, তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার কাছ থেকে চাইছেন, ফলে ওনারা একটা ডকুমেন্ট আমাদেরকে দিয়ে নেন যে উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য ওনারা দায়ী থাকবেন। কারণ বাংলাদেশের কালচার খুব খারাপ, বাংলাদেশের কালচারে ডাক্তারদের এমনিতে প্রচণ্ড দুর্নাম আছে, এখানে রোগী ভালো হলে উপরওয়ালা আল্লাহ ভালো করেছে, খারাপ করলে ডাক্তার করেছে, এই ধরনের মনোভাব আছে। আর ডাক্তার যখন খারাপ করেন তখন অনেক ক্ষেত্রেই দায় ঔষধের উপর আসে। তো আমি বলবো না যে বিষয়গুলো একপাক্ষিক, সব কিছু দ্বিপাক্ষিক, এটি অন্য সময় আলোচনার বিষয়, যদি আজকে সময় সুযোগ পাই কিছুটা আলোচনা করব। তো যাই হোক, ন্যাক, ল্যারিংস এবং ফ্যারিংস এই চ্যাপ্টারটার পরে আমি এক্সিস, থোরাক্স এবং অ্যাবডোমেনে গেছি, যেখানে এক্সিয়াল ডিস্টোনিয়া, জেনারেলাইজড ডিস্টোনিয়া এই চ্যাপ্টারগুলো এসেছে। ডক্টর উজ্জ্বল বলেছিলেন যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে সিস্টেম আছে সেখানে একালাসিয়া, আপার জিআইটি ডিসঅর্ডারগুলো এসেছে, অ্যানাল ফিশার এসেছে, ভেজারিসমাস এসেছে, এরকম অনেকগুলো ইন্ডিকেশনে, আপার লিম্ব এবং লোয়ার লিম্বের অনেকগুলো ইন্ডিকেশন এই বইটিতে এসেছে। এবং বইটির শেষে সেকশন আইতে প্র্যাকটিক্যাল ইনজেক্টিং সেশনের সাথে রিলেটেড কিছু বিষয় এসেছে। বইটির শেষে আমরা খুব প্র্যাকটিক্যাল ইনজেক্টিং সেশন পরিচালনার জন্যে কিছু জিনিস আমরা এখানে সংযুক্ত করেছি, সেটি হচ্ছে পেশেন্ট কনসেন্ট ফর্ম, এবং এটি একমাত্র ইনজেকশন যেটি দেওয়ার জন্য আমরা প্রিভিয়াসলি রোগীর কাছ থেকে এবং রোগী এবং ডাক্তারের স্বাক্ষরিত কনসেন্ট ফর্ম এই ইনজেকশনটির বেলায় নেওয়া হয়। আমার জানা মতে শুধুমাত্র প্রি অপারেটিভ কনসেন্ট ফর্মেই আগে, আমরা অপারেশনের পূর্বেই এই কনসেন্ট ফর্মটির ব্যবহার ছিল মেডিকেল চিকিৎসা ব্যবস্থায়, কিন্তু আমরা এই ইনজেকশনটি দেওয়ার পূর্বেও আমরা একটি কনসেন্ট ফর্ম আমরা রোগীর কাছ থেকে অনুমতি নিয়ে থাকি। আমি বইটিতে ইনজেক্টিং রেকর্ড শিট উল্লেখ করেছি, ট্রিটমেন্ট রেকর্ড শিট উল্লেখ করেছি, এবং শেষে বাংলাদেশের কোন কোন হেলথ ইনস্টিটিউশনে এই ইনজেকশনটি পাওয়া যায় সেই হেলথ ইনস্টিটিউশনগুলোর আমি একটি তালিকা দিয়ে দিয়েছি রোগীদের সুবিধার জন্যে। তো মোটামুটি আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই বইটির ফান্ডিং কিভাবে হয়েছে। বইটির শেষে আমি একটি ফিনান্সিয়াল ডিসক্লোজার দিয়ে দিয়েছি, সেখানে লেখা আছে নো ফান্ডিং ওয়াজ সট ফর দিস বুক, নো স্পন্সর অর ফিনান্সিয়াল সাপোর্ট ওয়াজ রিসিভড ফ্রম এনি সোর্স। আমি এখানে লিখেছি দ্য অথর অ্যান্ড এডিটর অফ দিস বুক, দ্যাট ইজ মি, ডক্টর মনোজকে দত্ত, ইজ নট বায়াসড, মোটিভেটেড, ইন্সপায়ার্ড অর কনভিন্সড বাই এনি সর্ট অফ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স ফ্রম এনি পার্সন, ইনস্টিটিউশন, গ্রুপ, কোম্পানি অর অর্গানাইজেশন। এখানে একটা ফিনান্সিয়াল ডিসক্লোজার পাতাও আছে এবং একটি সাপোর্টিং বুকসের একটি লিস্ট সংযুক্ত আছে। আমাদের সাথে দর্শক সারিতে উপস্থিত আছেন আনোয়ার জামাল ভাই, দীর্ঘদিন ধরে উনি মেডিকেল প্রমোশনের সাথে সংযুক্ত বইটিকে কেন্দ্র করে, এবং ওনার এই সেক্টরের সাথে উনি দীর্ঘদিন থেকে আছেন, আমি জানি সিটি ইউনিভার্সিটির সাথে দীর্ঘদিন থেকে আছেন। আমি আনোয়ার জামাল, আমি এই ফার্মাসিউটিক্যাল প্রফেশনে স্টার্ট করেছি 1991-এ। ফার্স্ট আমি জয়েন করি সানোফি, তখন ওটা ছিল মেন রনপোল্যাঙ্ক। তারপর 1999-এ আমি চলে আসি সিটি ইউনিভার্সিটিতে, সিটি ইউনিভার্সিটির রিজনাল ম্যানেজার হিসাবে আমি জয়েন করি। তো এই বোটক্সটা স্টার্ট হলো কীভাবে সেটা বলি। ফার্স্ট, সিটি ইউনিভার্সিটিটা হলো সবচেয়ে বড় একটা ইম্পোর্ট হাউস বাংলাদেশের মধ্যে। তো ফার্স্ট একদিন একটা টেলিফোন আসলো আমার কাছে, সেটা হলো ডক্টর নারায়ণ সাহা, উনি ইন্ডিয়ায় অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট দিল্লিতে উনি কোনো একটা কোর্স করতে গিয়েছিলেন,
তো সেখানে এই বডিলিনাম টক্সিনের উপর উনি কাজ করেছিলেন। তো কাজ করার পর তারপর উনি বাংলাদেশে এসে ওই প্রোডাক্টটাকে স্টার্ট করতে চাইলেন। তো তখন উনি সবার কাছ থেকে জানতে পারলেন যে সিটি ওভারসিসটা হলো সবচেয়ে বড় ইম্পোর্ট হাউস ইন বাংলাদেশ। সো সিটি ওভারসিসকে তখন উনি তখন আমাদের সঙ্গে যোগাযোগ করার পর তারপরে উনি বলেন, তারপরে আমাদের আরেকজন ডিরেক্টর আছেন মিস্টার বিজি সাহা, অনেক পুরনো, উনি মেড ইম্প্যাক্টস এর মার্কেটিংটা দেখতেন অনেক আগের থেকে, মানে স্বাধীনতার আগের থেকে। তো উনি বিভিন্ন যোগাযোগ করে তারপর এই প্রোডাক্টটাকে বাংলাদেশে অ্যাভেলেবল করলেন। তারপরে ডক্টর মনোজ উনি স্টার্ট করলেন এই প্রোডাক্টটা মার্কেটিং বাংলাদেশে। আর এই প্রোডাক্টটা উনি নেওয়ার পর তারপরে প্রপার একটা ডিরেকশনে চলে আসে এবং সেলস অনেকখানি বেড়ে যায়। এবং যেসব জায়গায় আমাদের গ্যাপ ছিল সেসব জায়গাগুলোতে উনি স্টার্ট করেন, এবং আমরা আর্মিতেও এটাকে দেওয়ার ব্যবস্থা করেছি। বিডিআরে বিজিবি যেটা ওখানেই হয়, এবং অন্যান্য সমস্ত ঢাকায় অনেকগুলো জায়গাতেই হয়, চিটংয়ে হয়। আর ঢাকার বাইরে এখন আমরা একটা প্ল্যান করছি, সেটা হলো যে খুলনা, তারপর আরও অন্যান্য জায়গায় ইঞ্জেক্টর অনেকে আছেন কিন্তু আমরা অ্যাভেলেবল করতে পারি না বা এগুলোর কিছু সমস্যা আছে। তো সেটা আমরা উইদিন এ শর্ট টাইম এটাকে অলরেডি এটা নিয়ে আলাপ হয়ে গেছে। আমরা ডিপো আছে থ্রু আউট দি কান্ট্রি, আমাদের 8-9 ডিপো আছে, সো সব জায়গায় অ্যাভেলেবল করে দেবো। তো মোটামুটি আর কোনো সমস্যা থাকবে না এখানে। আজকে যে বইটা নিয়ে আর কি বুক রিভিউ হচ্ছে, মেডিকেল টেক্সট বুক অন ইনজেক্টিং বোটুলিয়াম টক্সিন টাইপ এ। তো অ্যাজ আ নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড পার্সন, আমার যদিও সব বোঝার কথা না, মানে মেডিকেল টার্মসগুলো, তারপর আমার জানার কিছুটা আগ্রহ আছে একটু। এই জন্য আমি যে রিভিউগুলো শুনলাম আর কি, যে পুরো ওপেন ডিসকাশন যে বিষয়ে বইটা নিয়ে হলো, তা আমি যেটা বুঝলাম যে এই বইটা যে টেক্সট বুক এবং বুকের যে ডিফারেন্সিয়েশনটা, এখানে আমরা অনেকে বুঝি না। তো আমাদের মানস স্যার যে অ্যাটেম্পটা নিয়েছে এই টেক্সট বুকটাকে, মানে ফটোগ্রাফি নেওয়া নিজস্ব স্টুডিওতে, ইট টেক্স লট অফ টাইম এবং অনেক এফোর্টের দরকার। তো উনি যে অ্যাটেম্পটা নিয়েছে এটা আসলেই অনেক আমাদের জন্য, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা বিশাল বড় ব্যাপার। তো আমি চাই এই যে বইটা আছে এটা যে বিভিন্ন যে রিলেটেড সেক্টরসগুলো আছে তারা এই বইটা নেক, এই বইটাকে একটা ম্যাটেরিয়াল হিসেবে তারা ইউজ করুক, গাইডলাইন হিসেবে। এবং এই বইটা আমি আশা করি যে বইটা তাদেরকে হেল্প করবে, এবং আমি চাই যে এই বইটা সারা বিশ্বে, মানে এই রিলেটেড মেডিকেল ফিল্ডে যারা আছে এই বইটা তাদের কাছে পৌঁছে যাক। এটাই আমি মানে এই একজন বাংলাদেশি হিসাবে এবং এই ফোরামের একজন সদস্য হিসেবে এটাই আমার কামনা। আমি মেডিকেলের ছাত্র নয়, কিন্তু মেডিকেলের টার্মগুলো যেগুলো বুঝেছি গত কয়েকদিন ওনার রিভিউ প্রোগ্রামের সরাসরি আলাপে, তাতে বুঝলাম যে এটা একটা বৃহৎ পরিসরে যারা চিকিৎসক সমাজ আছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বই হিসেবে থাকবে। এবং এটা শুধু আমাদের দেশের কনটেক্সটে থাকবে না, হয়তো এটা অন্যান্য জায়গায় যখন চলে যাবে তখন উনি এটার একটা ব্যাপক সফলতা পাবেন। উনি যে উপলক্ষে এটা লিখেছেন সেটা তার সার্থক হবে। আমি সমীর সরকার। বেসিক্যালি আমি মেডিকেল প্রফেশনের সাথে ডিরেক্টলি ইনভলভ না, যদিও আমি একজন ফার্মাসিস্ট, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমি মার্কেটিং ম্যানেজার পজিশনে আছি। তো আমি আমার স্টুডেন্ট লাইফে ফার্মাকোলজি পড়তে গিয়ে বোটুলিনাম টার্মটা সম্বন্ধে প্রথম জানতে পারি। তো আজকের এই বুক রিভিউ অনুষ্ঠানে মনোজদার সাথে আমার পরিচয় প্রথম যখন এমকে দত্ত পাবলিকেশন ফোরাম লঞ্চ করে সেই অনুষ্ঠানে দাদার সাথে পরিচয়। দাদাকে আমি আমার সাধুবাদ এবং আমার শুভেচ্ছা জানাতে চাই। দাদা তার এই 10 বছরের অক্লান্ত পরিশ্রম করে এরকম একটি টেক্সট বুক আমাদের ডক্টর কমিউনিটি, মেডিকেল কমিউনিটির হাতে তুলে দিচ্ছেন। আমি এরকম একটি বইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসলে বোটক্স সম্পর্কে আমি আগে শুনেছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে, অতটা ডিটেলস না, টুকটাক শুনেছি এটার ব্যবহার সম্পর্কে। তো আজকে আসলে এই বইটা দেখে আমার মনে হলো যে এটা একটা অথেন্টিক রাইটিং। সাধারণত যে কোনো সেক্টরে, সেটা সায়েন্স হোক অথবা আর্টসের যে কোনো সাবজেক্টেই হোক না কেন, একই বিষয়ের উপরে হয়তো অনেকে লিখেন, একবার কেউ লিখেছেন সেটা আবার পুনরায় ওটাকে আরেকটু বাড়িয়ে বা করে সেভাবে লেখা হয়।
কিন্তু এই বিষয়টার উপরে বাংলাদেশেই প্রথম লেখা হয়েছে। এটা মানে আমি একটা ইতিহাসের সাথে সংযুক্ত হলাম, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে, আমি তার একটা অংশ হয়ে থাকলাম। আমি নিজে মেডিকেল প্রমোশনের সাথে লিঙ্কড আপ। কিছুদিন আগে আমি কয়েকজন ডাক্তারের সাথে এবং মেডিকেল প্রমোশন সেক্টরের কয়েকজন খুব উঁচু দরের মানুষের সাথে কথা বলছিলাম। আমার কাছে মনে হলো একটা মেডিকেল প্রোডাক্ট সেটার প্রমোশনের দরকার কি? একটা লাক্স সাবান, একটা কমোডিটি, একটা ভোগ্যপণ্য, একটা মাথায় দেওয়ার তেল, এটার প্রমোশনের দরকার আছে। একটা মেডিকেল প্রোডাক্ট অর্থাৎ মেডিসিন, এটা তো আমার জরুরত। হ্যাঁ, প্রমোশনের দরকার আছে, অবশ্যই আমি মানি প্রমোশনের দরকার আছে, এটার ফার্মাকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটার সায়েন্টিফিক নলেজ, এটার ডোজিং প্রমোশনের দরকার আছে। কিন্তু বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিয়ে আমি যদি শুধু বাংলাদেশের কথাও বলি, বাংলাদেশে যে হারে এবং যে মাত্রায় যে স্তরে মেডিকেল প্রমোশন চলছে, এটি মেডিকেল প্রমোশন হতে পারে না। আমি আমার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি, আমি আজকেও কথা বলছি। বাংলাদেশে যে মেডিকেল প্রমোশন চলছে সেটি দিচ্ছি এবং নিচ্ছি। আমরা কেন দিচ্ছি এবং আমাদের সম্মানিত ডাক্তার সমাজ কেন নিচ্ছেন, এটি নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে। আমি একজন ডাক্তার হিসেবে এটি নিয়ে এই ফোরাম থেকে আজকে আনুষ্ঠানিক প্রশ্নের সূচনা করলাম। আমরা কি দিচ্ছি? আমরা কিছু সুবিধা দিচ্ছি ডাক্তার সাহেবদেরকে, যে সুবিধাটা আমার সায়েন্টিফিক মেডিকেল প্রমোশনের বেলায় যুক্তিসঙ্গত না। আগে মেডিকেল প্রমোশনের তিন চারটি ধারা ছিল, যেগুলোকে আমরা বলতাম যে বেস লেভেল। আমি যদি খুব প্রাইমারি লেভেল থেকে শুরু করি, তাইলে আমার ছিল একজন ডক্টরকে, একজন ডাক্তার সাহেবকে যখন আমি ভিজিট করতাম, আমি সেটিকে বলতাম আমার কার্টিসি ভিজিট। মানে আমি ওনার কাছে গেলাম, আমার পরিচয়টা দিলাম, আমি আমার একটি মেডিসিন সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে বললাম। ছিল রিমাইন্ডার ভিজিট, যে পরবর্তীতে আমি আবার গেলাম, আমার প্রোডাক্টটা সম্পর্কে একটু বললাম যে আমার এই প্রোডাক্ট। এখন এই কার্টিসি ভিজিট এবং রিমাইন্ডার ভিজিটের অতিরিক্ত আরও তিনটি ভিজিট মার্কেটে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান মেডিসিনের প্রমোশন মার্কেটে তার আধিপত্য বিস্তার করেছে। তিন নম্বর ভিজিটটা হচ্ছে গিফট ভিজিট। হ্যাঁ, আমি যাচ্ছি এবং আমি কোনো না কোনো গিফট রেখে আসছি ডাক্তার সাহেবের টেবিলের ওপর। ডাক্তার সাহেব, অনেক ডাক্তার সাহেবরা আমাকে বলেছেন যে ওরা আমাকে দিয়ে যাচ্ছে, আমি তো দিতে বলছি না, দিয়ে যাচ্ছে অথচ আমি দিতে বলছি না। এটা থেকে আমি যে প্রশ্নটি দাঁড় করালাম সেটি হচ্ছে, আমি তো দিতে বারণ করছি না। আমি যদি এখানে বলতাম যে না, তুমি এটি আমাকে দিও না প্লিজ, তাহলে মেডিকেল প্রমোশনের বেলায় আমাদের যে দিচ্ছি নিচ্ছির যে লেনদেনটুকু, এই লেনদেনটুকু অনেকাংশে সীমিত হতো। চার নম্বর ভিজিটটা হচ্ছে কনফিডেন্সিয়াল ভিজিট। পাঁচ নম্বর ভিজিটটা হচ্ছে ফাইভ স্টার ভিজিট। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি কোথা থেকে এই টার্মিনোলজিগুলো শুনলাম বা আজকে আমি বলছি। আমি অনেক মেডিকেল সেক্টরের, প্রমোশন সেক্টরের অনেক মানুষজনের সাথে আমি কথা বলেছি, চার এবং পাঁচ নম্বর বিষয়টা সম্পর্কে আমি জানতাম না। ওনারা আমাকে জানালেন যে এখানে কনফিডেন্সিয়াল ভিজিট এবং ফাইভ স্টার ভিজিট নামক দুটো ভিজিট এখন বাংলাদেশের মেডিকেল প্রমোশনের জগতে চলছে। আমি জানতাম না, জিজ্ঞেস করলাম এই দুটো ভিজিট কি, ওনারা আমাকে ব্যাখ্যা করলেন। কনফিডেন্সিয়াল ভিজিট হচ্ছে সেটাই যেখানে লেনদেনগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়, ওভার ফোন বা ডাক্তার সাহেব একটা সময় বেঁধে দেন সে সময়ে। আর ফাইভ স্টার ভিজিট হচ্ছে এটাই, এখানে আরো বেশ কিছু উঁচু দরের আলোচনা হয়। আমি উদাহরণ দিতে চাই, বাংলাদেশে বর্তমানে বিভিন্ন স্পেশালিটিতে ডাক্তারদের অনেকগুলো সোসাইটি রান করে, নিউরোলজিক্যাল সোসাইটি, পেডিয়াট্রিক সোসাইটি, মেডিসিনের সোসাইটি। এই সোসাইটিগুলোর কোনো ইনকাম জেনারেটিং সোর্স নেই, এগুলো ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানি না,
যে তারা ওষুধ ম্যানুফ্যাকচার করে, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি না যে কোনো কিছু ম্যানুফ্যাকচার করে, এগুলো কতগুলো সোসাইটি, এরকম সোসাইটির সংখ্যা বর্তমানে বাংলাদেশে 40-এর ওপরে। আমি কি বলছি যে ডাক্তার সাহেবদের সোসাইটি থাকতে নেই? আমি কখনোই সেটি বলছি না। ডাক্তার সাহেবদের সোসাইটি অবশ্যই থাকবে যদি সেই সোসাইটির ইনকাম সোর্স হয়ে থাকে ডক্টরসদের পার্সোনাল ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, তাহলে অবশ্যই ডাক্তার সাহেবদের সোসাইটি থাকবে। সে সোসাইটিগুলো তারা সাইন্টিফিক কনফারেন্স করবেন, তাদের জ্ঞানের আদান প্রদান ঘটাবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই সোসাইটিগুলো চলে থাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির টাকায়। এবং সুনির্দিষ্টভাবে আমি বলতে চাই, বড় বড় ইনস্টিটিউশনগুলোতে, ঢাকা শহরের, পুরো বাংলাদেশের বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতে, প্রাইভেট সেক্টরগুলোতে ব্যাপকভাবে এই সমস্ত সোসাইটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অর্থের উপর নির্ভর করে থাকে। তাদের ইয়ারলি প্রমোশন বলেন, ইয়ারলি প্রোগ্রাম বলেন বা কনফারেন্স বলেন, এই সমস্ত সেক্টরে এই সমস্ত প্রোগ্রামের জন্য। এখন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে ম্যানুফ্যাকচারার, সে যখন টাকা দেয় একটি সোসাইটিকে, এই টাকাটা কোত্থেকে দেয়? একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কখনোই তার পকেট থেকে এই টাকাটি দেয় না। এই টাকাটি আমার এবং আপনারই টাকা, যে টাকা দিয়ে আমরা আমার জন্য, আপনার জন্য, আমার সন্তানের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য যে ঔষধটি আপনি মার্কেট থেকে খরিদ করেন, সেই খরিদের লভ্যাংশ থেকে এই টাকাটি উঠে আসে। কিছুদিন আগে একটি স্টাডি হয়েছে, অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম, যে স্টাডি দেখাচ্ছে এখানে 500 মিলিগ্রাম আউদও নেই, আছে 380 মিলিগ্রাম ঔষধ। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আজ নিরুপায়। আজকে বাংলাদেশের সময় এসেছে দিচ্ছি এবং নিচ্ছির কালচার থেকে বেরিয়ে আসার। সাইন্টিফিক প্রোগ্রামের সাপোর্ট নিয়ে আমার কোনো আপত্তি নেই, জ্ঞান বিতরণের, জ্ঞানের সম্প্রসারণ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে হারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উপর নির্ভর করে ডাক্তারদের সোসাইটিগুলো অনেকাংশে নির্ভর করছে, অনেকাংশে, আমি বলছি না 100% নির্ভর করছে, কিন্তু ফার্মাসিউটিক্যালগুলোর বিশাল কন্ট্রিবিউশন ছাড়া এখন ডাক্তারদের সোসাইটির কোনো প্রোগ্রাম হয়েছে এটা কেউ দেখাতে পারবে না। আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, এই যে অর্থের বিনিয়োগ ডাক্তারদের সোসাইটিগুলোর পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো করছে, এগুলো আমার এবং আপনার এই টাকা, যেগুলো ঔষধের অবমূল্যায়নের মাধ্যমে বা ঔষধের দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে। আমরাও এই জনগণেরই অংশ, যে আপনারা কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই কালচার থেকে বেরিয়ে আসছেন না? আমি জানি বেরিয়ে আসাটি দুঃসাধ্য। উনি আমাকে যুক্তি দিলেন, আমি যদি না দেই সেই শূন্যস্থান অন্যজন পূরণ করবে, এটি আমি জানি। আমি বন্ধ করলে কি হবে? আরো 10 জন আছে, সেই যেটি আমি বন্ধ করলাম সেখানে আরো 2টো দরজা খোলা। আমার কথা হচ্ছে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবেই, সেটা আজ হোক, কাল হোক আর পরশু হোক। বাংলাদেশে আজকে সময় এসেছে মেডিকেল প্রমোশন সেক্টরে বিপ্লব করার। আজকে এই ফোরাম থেকে আমি সেই বিপ্লবের ঘোষণা দিতে চাই। আমি জানি আমার পাশে হয়তো আমি একজন মানুষকেও পাব না, কিন্তু আমি এই ধরনের এই মানুষ কারো সাহায্য ছাড়াই এগিয়ে যাওয়ার এই স্বপ্নটুকু, এই শক্তিটুকু আমি লালন করি। কেন আপনি বাংলাদেশের প্রমোশন সেক্টরে ঘুরে দাঁড়াচ্ছেন না? ঘুরে দাঁড়ানোর কি এটি সময় নয়? উনি নিরুত্তর থেকেছেন, হয়তো ভাবছেন আমাদের ভাবার সময়, আরো 10 জন ভাববেন আমার মতো, এই স্বপ্নটুকু আমি ধারণ করি। কিন্তু ভাবার প্রথম প্রতীক হিসেবে আমি আপনাদের সামনে আজকে ঘোষণা করতে চাই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে প্রমোশন চলছে, মেডিকেল প্রোডাক্ট একটি ঔষধ কখনো ভোগ্যপণ্য হতে পারে না। মেডিকেল প্রমোশন সেক্টরে বলা হয় কাস্টমার ইজ গড, যে কথাটা 100% মিথ্যা। হুইচ কাস্টমার? ফার্মেসিতে যে ঔষধ বিক্রি করছে সে আপনার কাস্টমার হতে পারে। মেডিকেল প্রমোশন সেক্টরের লোকজন মনে করে আমি যখন ফার্মেসিতে ওষুধ নিয়ে যাচ্ছি সে আমার কাস্টমার, আমি একটা হেলথ ইনস্টিটিউশনে যাচ্ছি ওখান থেকে একটা পারচেজ অর্ডার আমার পাস করাতে হবে, যে পারচেজ অর্ডারটা সাইন করে দিচ্ছে সে আমার কাস্টমার, ডাক্তার সাহেব যিনি রিকুইজিশন দিচ্ছেন তিনি আমার কাস্টমার। গট কয়জন? একজন, দুইজন, তিনজন?
কাস্টমার ইজ গড, এই প্রমোশন টেকনিক এখন অচল এবং বাতিল করার সময় আসছে। প্রোডাক্ট ইজ গড বিকজ ইট ইজ এ মেডিকেল প্রোডাক্ট, ইট ইজ এ মেডিসিন এবং এটি একটি জীবন রক্ষাকারী ঔষধ। আমি যে কথাগুলো বললাম এগুলো অনেকের কাছে অপ্রিয় ঠেকতে পারে, কিন্তু আমি মনে করি এই বিষয়ে কথা বলার সময় যদি এখন না আসে ভবিষ্যতে কখনোই আসবে না। অনেক কথা বললাম আজকে এই কথাগুলো বলে এবং আমাদের বুক রিভিউ অনুষ্ঠানে, যেহেতু এটি একটি মেডিকেল টেক্সট বুক, আমি জানি এই মেডিকেল টেক্সট বুকে যে কনসেপ্টগুলো আমি দিয়েছি এই কনসেপ্টগুলো নিয়েও কথা আসবে, ডোজিং নিয়ে কথা আসবে, মাসেল সিলেকশন নিয়ে কথা আসবে, আমি চাই কথা উঠুক, কারণ কথার কথাই জ্ঞানের প্রসার ঘটাতে পারে, নীরবতা কখনোই জ্ঞানের প্রসার ঘটাতে পারে না। পাছে লোকে কিছু বলে এই মনোভাব নিয়ে কখনোই নতুন পথের সৃষ্টি হয়নি, পৃথিবীর ইতিহাস তা বলে না। আমি অনুষ্ঠানের শেষাংশে এসে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আমার সাথে যারা সংযুক্ত ছিলেন, বইটির আলোচনাতে যারা ছিলেন, দর্শক হিসাবে যারা ছিলেন, আমি আপনাদের সবার কাছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাতে চাই এবং আমি আপনাদের কাছে ঋণী। এই ঋণটুকু স্বীকার করে আপনাদেরকে আমরা আমার পথ চলায় আমার পাশে পেয়েছি, এজন্য অভিবাদন জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।